আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দিনী ভাই বোনা আজকে আমরা আলোচনা করবো অনেকেই আমরা চাল ভাঙিয়ে মুড়ি খেতে দেখি অথবা আটা দেখে থাকি আটা রুটি দেখি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ স্বপ্ন রুটি দেখলে কী হয় এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে পূর্বে আলোচনা করেছিলাম সম্পূর্ণ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সত্য স্বপ্নের ব্যাখ্যা পেতে কেননা ইউটিউবের মধ্যে আপনারা খেয়াল করবেন অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক করে হাতে সে কোথাও নেই সেগুলো বানান এবং ভুয়া কথা মিথ কথা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আমরা যে ব্যাখ্যাগুলো দিয়ে থাকি সেগুলো সত্য এবং সেগুলোর ভিত্তি রয়েছে এই জন্য আপনারা অবশ্যই সত্য স্বপ্নের ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আলোচনা শুনতে থাকুন স্বপ্নের কেউ যদি নিজে মুড়ি খেতে দেখে তাহলে ইহা তার অসুস্থতার আলামত বুঝতে হবে কেননা মুড়ি এগুলো খেলে সাধারণভাবে আমরা দেখতে পাই এমনিতেই মানুষের শরীর অসুস্থ হয়ে যায় এই জন্য ইহা অসুস্থতার ইঙ্গিত বলে আখ্যায়িত করেছেন আলামাই ইবনে সিরিন যিনি উপমহাদেশের মধ্যে নবীর আসলের পরে সবচেয়ে বেশি স্বপ্ন বিষয়ক অভিজ্ঞ ছিলেন এবং স্বপ্নে কেহ যদি দেখে তাকে যে অনেক বন্ধু বান্ধব একসাথে বসে মুড়ি বানিয়ে মুড়ির ভর্তা করে খাচ্ছে তাহলে সেক্ষেত্রে বুঝতে হইবে কারো সাথে প্রেম করিবার তার বন্ধু বান্ধব অথবা কারোর সাথে প্রেমে জড়াইবার আলামত এবং কোনো বিবাহিত মানুষ এই স্বপ্ন দেখে থাকলে তার স্ত্রী অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত হইবার ইঙ্গিত বুঝিতে হইবে এবং কোন স্ত্রী মানুষ মহিলা মানুষ এই স্বপ্নটি দেখে থাকলে তার স্বামী অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত হইবার ইঙ্গিত বুঝিতে হইবে অথবা কোনো পাপ কাজের মধ্যে জড়িত হইবার ইঙ্গিত বুঝিতে হইবে এবং স্বপ্নে কোনো মানুষ যদি আটার রুটি দেখে থাকে অথবা আটা ক্রয় করতে দেখে থাকে অথবা আটা দিয়ে রুটি বানিয়ে খাচ্ছে এমন দেখে থাকে তাহলে বিবাহিত হলে কন্যা সন্তান লাভ করিবার ইঙ্গিত বুঝিতে হইবে এবং অবিবাহিত হলে ইহা বিবাহের ইঙ্গিত বুঝিতে হইবে এবং স্বপ্নে কোনো ধনী মানুষ যদি রুটি খাইতে দেখে তাহলে ইহা অসুস্থতার ইঙ্গিত বুঝিতে হইবে এবং কোনো গরিব মানুষ রুটি খাইতে দেখলে তাহলে তার আর্থিক সচ্ছলতা দিন দিন বাড়িয়া যায় এবার বুঝিতে হইবে এবং স্বপ্নে কোনো মানুষ যদি দেখে থাকে সে মুড়ির ছাতু খাচ্ছে তাহলে বুঝিতে হইবে যে কোনো গর্ভবতী মানুষ গর্ভবতী নারী এই স্বপ্নটি দেখে থাকলে পাত হইবার ইঙ্গিত বুঝিতে হইবে এবং কোনো অবিবাহিত মানুষ এই স্বপ্নটি দেখে থাকলে ইহা কোনো হারাম সম্পর্কের মধ্যে জড়িত হইবার ইঙ্গিত বুঝিতে হইবে এবং কোনো বিবাহিত মানুষ এই স্বপ্নটি দেখিয়ে থাকলে পুত্র সন্তান লাভ করিবার পুত্র সন্তান লাভ করিবার ইঙ্গিত বুঝিতে হইবে এবং স্বপ্নে কোনো ধর্মীয় মানুষকে যদি কেউ মুড়ি খেতে দেখে তাহলে ইহা অসুস্থতার আলামত বুঝিতে হইবে কেননা ধর্মীয় মানুষকে মুড়ি খেতে দেখার অর্থ ইহা অসুস্থতার অথবা পরিবারের মধ্যে কোনো ধন সম্পদের মধ্যে আর্থিক বাল্লা মুসিবত অথবা ক্ষতির ইঙ্গিত বুঝিতে হইবে কেননা আলেমকে যদি কেহ কোনো ফল এ জাতীয় কোনো ভালো কোনো খাবার খেতে দেখে তাহলে ইহা ভালোর ইঙ্গিত বোঝাইয়া থাকে কিন্তু মুড়ি টুড়ি খেতে দেখলে অথবা আটা রুটি এ জাতীয় কোনো কিছু খেতে দেখার ইঙ্গিত এটা ভালো নয় আর স্বপ্নে কেউ যদি দেখে যে সে নিজে পচা আটার মাধ্যমে রুটি বানিয়ে খাচ্ছে অথবা পচা কোনো আটা খাচ্ছে তাহলে বুঝতে হইবে যে ইহা অবৈধ কোনো সম্পর্কের মধ্যে জড়িত হইবার ইঙ্গিত সুপ্রিয় দিনী ভাই ওনারা আপনার আলোচনা শুনছিলেন স্বপ্নে রুটি এবং আটা অথবা স্বপ্নে মুড়ি দেখলে কি হয় এই জন্য আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং আমাদের শেষের আলোচনাটুকু আর অনেক গুরুত্বপূর্ণ শেষে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেটা অবশ্যই শুনবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো স্বপ্নে কেউ যদি দেখে যে সে কোনো মধুর সাথে মধু দিয়ে সে নিজে মুড়ি মাখিয়ে খাচ্ছে তাহলে ইহা সে কোনো পুরুষ অথবা মহিলা যদি এই স্বপ্নটি দেখে থাকে এবং তারা বিবাহিত হয়ে থাকে তাহলে এক্ষেত্রে বুঝতে হইবে তারা কোনো সন্তান জন্ম দিবে এবং কোনো অবিবাহিত মানুষ এই স্বপ্নটি দেখে থাকলে ইহা দ্রুত অতি দ্রুত বিবাহের ইঙ্গিত বুঝিতে হইবে এবং স্বপ্নে যদি কেহ দেখে থাকে কোনো মৃত মানুষ তার কাছে মধু চাইতেছে তাহলে ইহা মৃত মানুষের নামে দান্স করিতে হইবে কেননা কবরের জগত মৃত্যুর পরের জগৎ সেখানে কোনো মিথ্যা কথা নেই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে সেটা একেবারে সত্য এবং সেই জগৎটি অবশ্যই কোনো মিথ্যা ধুকাবাজি নেই এবারে বুখারির মধ্যে অনেক হাদিস রয়েছে এজন্য কোন মৃত ব্যক্তি যদি মধু অথবা রুটি চাইতে দেখে অথবা মুড়ি তাকে মুড়ি খাইতে দেখে অথবা মুড়ি চাইতে দেখে অথবা সে খুব অনাহারের মধ্যে রয়েছে এমন অবস্থায় দেখে থাকে তাহলে অবশ্যই তার নামে কিছু দান করতে হবে। তাহলে তার কবরের মধ্যে এর সব পৌঁছিয়ে যাবে সুপ্রিয় দিনী ভাই বোনেরা এই ছিল আপনাদের জন্য আমাদের সংক্ষিপ্ত আয়োজন মুড়ি এবং আটা এ বিষয়ক আপনাদের আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করুন আর আমাদের শেষের আলোচনাটুকু আরও অনেক গুরুত্বপূর্ণ এই জন্য শেষের টুকু শুনুন আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি শেষ নয় বরং আমাদের এই আলোচনাটুকু শেষ কিন্তু সামনে আরেকটা আলোচনা আসতেছে সেটা শুনতে থাকুন এটা ওটার সাথে মিলানো আছে সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোটো অবশ্যই আপনার হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশা আল্লাহ আপনারা খেয়াল করবেন ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয় কিন্তু সেগুলোর ভিত্তিক কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই সেগুলো বানানো এবং ভুয়া কথা আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে এই জন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে এই জন্য শেষরাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয় তারা যাতে ইসলাম সম্পর্কে জানে তারা অভিজ্ঞ হয় এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইব অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে হয়ে যাবে এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে আমরা জানতে চাইবো তাহলে আমরা উপকৃত হতে পারব এবং সদ্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রু ইয়িনাল্লাহ এটা সরাসরি কার্যকর হয়ে থাকে আল্লাহ তালা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয় এই জন্য এটা কার্যকর হয়ে যায় এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে এটা কখনো কার্যকর হয় না তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানার জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে আপনার বয়স কত আপনার জ্ঞান কতটুকু আপনার চরিত্র কেমন এই বিষয়গুলো নিয়ে আপনার অবশ্যই আমাদেরকে জানাবেন কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায় অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না এই জন্য আপনার বয়সগত ছেলে নাকি মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোন হাদিস থেকে জানতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা সুপ্রিয় কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই কোন কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত ছেলে নাকি মেয়ে জ্ঞান কতটুকু বয়স কতটুকু এই বিষয়গুলো অবশ্যই জানাবেন তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য সুপ্রিয় দিনী ভাই বোনেরা আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সব সময় আপনাদের মঙ্গল কামনা করব আর আল্লাপাক আপনাদের মঙ্গল করুন আর আমাদের আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর যে কোনো ধর্মের মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য নয় সকল মানুষের জন্যই আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে জানাবেন অনেকেই আমাদেরকে অনেক কিছু জানায় এবং আমরা প্রত্যেকটা বিষয়ের উত্তর দিয়ে থাকি এজন্য আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্টস করবেন আমরা আপনাদেরকে